1971 সালের 19 মার্চ এদিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাখানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম রুখে দাঁড়িয়েছিল তৎকালীন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। এদিকে 19 মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা চায় গাজীপুরের মুক্তিযোদ্ধারা। জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে 19 মার্চ সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে তৎকালীন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। পাক হানাদারদের বিরুদ্ধে এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। সেই দিন পাক বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত, কানুমিয়া ও মনু খলিফা। তাদের স্মরণে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নির্মিত হয়েছিল একটি চৌরাঙ্গি। বিকাল বেলায় পাক সেনারা ব্রিগেডিয়ার জাহাঙ্গীরের নেতৃত্বে তিনটা ভাগে ভাগ হয়ে আমাদেরকে ত্রিমুখী আক্রমণ চালায়। আমি সেই দিন স্লোগান দিয়েছিলাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা, জয় বাংলা। ভাওয়াল রাজবাড়ির সামনে 19 মার্চ স্মারক ভাস্কর্য ছাড়া স্বাধীনতার দীর্ঘ 40 বছরেও সেই সব শহীদদের বীরত্বগাথা সংরক্ষণে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। 19 মার্চ হওয়াতে আজকে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা সম্পূর্ণ অবদান বঙ্গবন্ধুর। মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমরা একটা দাবি, এখানে একটা ভাস্কর্য করা হোক এবং এই ভাস্কর্যে মুক্তিযোদ্ধা সেদিনকে যারা ছিল এখানে, যারা নাকি সেদিন সেই বাঁশের লাঠি নিয়ে সেদিন এই সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করছিল, তাদের এই ফলকে তাদের নাম থাকবে। 19 মার্চকে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে পালন করতে জোর দাবি জানান গাজীপুরের তরুণরাও। তরুণ সমাজের পক্ষ থেকে আমি সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, যাতে 19 মার্চের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করে তরুণ সমাজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও জাগ্রত করা যায়। গণতন্ত্রের মানুষকন্যা, বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনাকে অনুরোধ জানাবো, এই 19 মার্চকে জাতীয় সশস্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হোক। 19 মার্চ জয়দেবপুরের প্রথম সশস্ত্র প্রতিরোধের সেই সব বীর শহীদের গৌরব গাথা সংরক্ষণ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে, এমনটাই প্রত্যাশা গাজীপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।